কেভিন ওয়েন্স আবারও তিনি WWE এর সাথে কন্ট্রাক্ট বাড়িয়ে নিলেন এবং রোমান রেন্স তিনি WWE এর মেন টাইটেলকে ঘিরে অনেক বড় একটি রেকর্ড গড়ে ফেললেন। এছাড়াও AEW এর রেসলাররাও রোমান রেন্স এর করছেন প্রশংসা। চলুন সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা যাক। আপনারা অবশ্য সকলে জানেন যে বর্তমান সময়ে বিগি তিনি WWE চ্যাম্পিয়ন এবং তিনি WWE চ্যাম্পিয়ন হবার পরেই বলেছিলেন যে তিনি WWE যেসব বড় বড় রেসলার রয়েছেন তাদের মুখোমুখি হতে চান এবং তাদেরকে হারাতে চান। তবে বর্তমান সময়ে বিগি তিনি এমন একটি সিচুয়েশনে পড়েছেন যেখানে তিনি ডে ওয়ান পেপার ভিউতে তিনজনের বিরুদ্ধে অর্থাৎ ফ্যাটাল ফোর ওয়ে ম্যাচটিতে মুখোমুখি হতে যাচ্ছেন, আর সেইখানে তিনি WWE চ্যাম্পিয়ন হিসেবে সেথ রোলিন্স, ববি ল্যাশলি, কেভিন ওয়েন্স এর বিরুদ্ধে মুখোমুখি হতে যাচ্ছেন। এবং বিগ ই বর্তমান সময়ে শেয়ার করেছেন যে তিনি এমন একটি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছেন যেখানে তিনি যদি পিন নাও হন তাহলে অন্য কোনো রেসলার অন্য কোনো রেসলারকে পিন করে তার টাইটেলটিকে নিয়ে নিতে পারে। এছাড়াও কেভিন ওয়েন্স তিনি বর্তমান সময়ে WWE এর সাথে আবারও কন্ট্রাক্ট সাইনিং করেছেন, যদিও বর্তমান সময়ে রিউমার্স উঠেছিল যে কেভিন ওয়েন্স তিনি তার বুকিংয়ের জন্য হয়তো বা WWE ছেড়ে দিতে পারেন। তবে বর্তমান সময়ে WWE এর যেসব নির্ভরযোগ্য ওয়েবসাইট রয়েছে সেগুলোর পক্ষ থেকে জানা গিয়েছে যে কেভিন ওয়েন্স একেবারে লং টাইমের জন্য WWE এর সাথে আবারও এই কন্ট্রাক্ট সেরে নিয়েছেন এবং ডে ওয়ান পেপার ভিউতে কেভিন ওয়েন্স এর সাথে হয়তো বা সারপ্রাইজিং কিছু হতে পারে। এছাড়াও WWE একটি বড় গ্রাফস রয়েছে যেখানে WWE চ্যাম্পিয়নশিপ, ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ এবং WWE এর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ সমস্ত টাইটেলগুলো মিলে একটি রেন তুলে ধরা হয় সেই গ্রাফসে। এবং সেখানে রোমান রেন্স তিনি WWE এর মেন টাইটেল অর্থাৎ WWE টাইটেল, ইউনিভার্সাল টাইটেল, WWE এর ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল মিলে 651 দিনের একটি বড় রেকর্ড গড়েছেন এবং সেই রেকর্ডটি দ্বারা তিনি ব্রেট হার্টের রেকর্ডটি ভেঙে দিয়েছেন। দেখুন, ব্রেট হার্ট কিন্তু রোমান রেন্সের আইডল ছিলেন। রোমান রেন্স তিনি নিজেও দাবি করেন যে ব্রেট হার্টের তিনি রেসলিংয়ে ছিলেন, তাকে দেখেই তিনি রেসলিংয়ে এসেছেন, আর ব্রেট হার্টকে দেখেই রোমান রেন্স রেসলিংয়ের প্রতি আকর্ষিত হয়েছিলেন। তবে দেখুন, রোমান রেন্সই আজকে ব্রেট হার্টের রেকর্ড ভেঙে দিয়েছেন। যাই হোক, রোমান রেন্স তিনি ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হিসেবে WWE যতদিন ধরে রয়েছেন বেশ ভালোই আমাদেরকে এন্টারটেইন করছেন। তবে এ WWE এর এই মেন টিম টাইটেল মিলে তিনি 651 দিনের অনেক বড় একটি রেকর্ড গড়লেন এবং তিনি 9 নম্বরে উঠে এলেন। এছাড়াও WWE এর কারেন্ট সুপারস্টার রিকি স্টার্কস তিনি প্রশংসা করেছেন রোমান রেন্সের, বিশেষ করে রোমান রেন্সকে একবার ব্রক লেসনারের বিরুদ্ধে ফিউডের মধ্যে দেখানো হয়েছিল, তাকে সিকিউরিটি গার্ডে অ্যারেস্ট করেছেন এবং সেইখানে যেই রিকি স্টার্ক ছিলেন তিনিও তার পাশে ছিলেন এবং সেইখানে রোমান রেন্স তাকে কাঁধের ওপরে একটি জোরে আঘাত করেছিলেন। সেই আঘাতটি যদিও আনস্ক্রিপ্টেড ছিল, তারপরে রোমান রেন্স খুবই জোরে আঘাত করবার জন্য পরবর্তীতে ব্যাকস্টেজে গিয়ে সেই আঘাতের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন এবং রিকি স্টার্কস সেটার জন্য রোমান রেন্সের প্রশংসা করেছেন এবং বলেছেন যে যদিও আনস্ক্রিপ্টেডভাবে রোমান রেন্স সেটা মেরে দিয়েছিলেন, একটু জোরেও মেরেছিলেন, এটা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। তবে ডার থাকলেও রোমান রেন্স তিনি মানডে নাইট রয়ের লকার রুম লিডার ছিলেন, তারপরেও তিনি তার কাছে গিয়ে ক্ষমা চেয়েছিলেন, সেই বিষয়টি তার কাছে খুবই ভালো লেগেছিল। আর এই বিষয়টির জন্যই তিনি AEW সুপারস্টার হওয়া সত্ত্বেও রোমান রেন্সের প্রশংসা করছেন। তো এই ছিল WWE সর্বশেষ কিছু আপডেট। ধন্যবাদ।